वायलेंस 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 आई हेट वायलेंस बट वायलेंस लाइक मी। हेलो बंधुरा, चले एलाम तोमादेर जोन्नो निये बहुल प्रतीक्षित मुवि KGF चैप्टर 2। KGF एर ब्यापारे तोमरा कम बेशी सबाई जानो, ताई आर बेशी कथा ना बाड़िये चले जाच्छि मूल भिडियोते। रकि जखन गारोराके मेरे फेलेछिल तखन सेखाने बंदी 20,000 लोकेर काछे रकि हिरो हये उठेछिल। गारोरार गार्डसरा चेयेओ रकिके मारते पारेनि, केननो ओई 20,000 लोकेरा तादेर हिरोके टाच अब्दिओ करते देयनि। गारोराके मारार पर KGF-এর রাজ করার কথা ছিল রকিরই, কিন্তু আগে কি হয়েছিল সেটা শুধুমাত্র জানত সেই সাংবাদিক আনান। আনান যখন চ্যাপ্টার 1 এর News24-এর হেড জার্নালিস্ট দীপাকে KGF-এর ব্যাপারে বলছিল, তখন দীপা তার কোনো কথাই বিশ্বাস করতে চাইছিল না। তখন আনানজি বলে, KGF-এর লোকেরা তাদের হিরোর মূর্তি ওখানেই পুঁতে রেখেছে, তুমি চাইলেই দেখে আসতে পারো। তাই দীপা তার লোকদের পাঠিয়েছিল সেই মূর্তি খুঁজে বের করার জন্য, কিন্তু তারা এখানে এসে দেখে কিসের KGF, কিসের সাম্রাজ্য, সবই তো ফাঁকা। কিন্তু খোদাই করতে করতে তারা এমন একটা বাক্স খুঁজে পায় যেটা আকারে বিশাল ছিল, আর যেই সে বাক্সটা খোলা হয় সেখানে সেই হিরোর মূর্তি দেখা যায়, যেটার কথা আনান্তজি বলেছিল। কিন্তু আনান্ত চ্যাপ্টার 2 এর গল্প বলার আগেই তার হঠাৎই হার্ট অ্যাটাক হয়ে যায়, আর তার সাথে হসপিটালে দেখা করতে আসে তার ছেলে ভিজেন্ট্রা। যেহেতু KGF-এর অর্ধেক কাহিনী শুনিয়ে আনন্দের হার্ট অ্যাটাক হয়ে গেছে, তাই এর বাকি কাহিনী শোনানোর দায়িত্ব পড়ে ভিজেন্ট্রার উপরে। তো ভিজেন্ট্রা তখন তার বাবার অফিসে যায় এবং অনেক খোঁজাখুঁজির পর সেখানে এসে পেয়ে যায় KGF চ্যাপ্টার 2 এর স্ক্রিপ্ট, যেখান থেকে এখন তোমাদের মুভির বাকি অংশ শোনানো হবে। মুভির প্রথম দৃশ্যে দেখানো হয় রকির ছেলেবেলার দৃশ্য। ওর মা যখন ওকে একদিন ঘুম পাড়াচ্ছিল, ও তখন ওর মাকে জিজ্ঞেস করে, মা তোমার কি সোনা পছন্দ? ওর মা তখন বলে, সোনা কার না পছন্দ, সবারই তো সোনা পছন্দ। বাচ্চা রকি তখন বলে, মা আমি একদিন তোমার জন্য অনেক সোনা নিয়ে আসব। ওর মা তখন আদর করে বলে, আচ্ছা ঠিক আছে, এখন তুই ঘুমিয়ে পড়, কাল সকালে যখন ঘুম থেকে উঠবি তখন নিয়ে আসিস। এখন তোমাদের হয়তো মনে আছে গারোরাকে মারতে তার ভাই ভিরাটেরও অনেক বড় হাত ছিল, তাই গারোরা না থাকায় KGF-এর সিংহাসনে বসার কথা ছিল ভিরাটের। এজন্য রাজেন্দ্র দেশাই, অ্যান্ড্রুস, কামাল মানে KGF-এর বাকি পার্টনাররা মিলে এক জায়গায় আসে, কারণ পরের দিন গারোরা ভাই KGF-এর মেন বসের দায়িত্ব নেবে, অর্থাৎ KGF-এর পরবর্তী লিডার হবে ভিরাট। এবং এই সময় কমলকে বলতে শোনা যায়, ওই মুম্বাইওয়ালা শুটারটার কি হলো, কি যেন নাম, রকি, বেটা এর আগে আমার হাত থেকে বেঁচে গেছে, ওরে একবার সামনে পাইলে না। এই কথা বলতে বলতে ওখানে ভিরাটের হেলিকপ্টার চলে আসে, আর তখন দেখা যায় ভিরাটের হেলিকপ্টার থেকে নেমে আসে রকি ভাই। রকির এখানে ধামাকেদার এন্ট্রি হয়। মিটিং রুমে ঢুকে রকি এখানে বসের চেয়ারে বসে পড়ে, আর সে বলে, ভিরাটকে আমি মেরে ফেলেছি, তাই KGF-এর বস আমি। কিন্তু বাকিরা এটা ভালো মনে মেনে নেয় না। তখন রকির সামনে কেউ মুখ না খুললেও কমল বেচারা মরার জন্য নিজের মুখ খুলে বিড়গিড়ি দেখাতে শুরু করে। এদিকে দেখা যায় রকি এই মিটিংয়ে একা আসেনি, সে যাকে ভালোবাসে রাজেন্দ্র দেশাইয়ের মেয়ে রীনা, সে রীনাকে সে তুলে এনেছে। কমল তখন প্রচণ্ড রেগে যায়। কমল বলে, আমার বাবা KGF-এর পার্টনার ছিল, তাই সে উত্তরাধিকার সূত্রে আমিও KGF-এর অংশীদার, তাই আমরা থাকতে তুই বাইরে থেকে এসে KGF-এর বস হবি, এটা তুই কি করে ভাবলি? রকি তখন বলে, ও নেপোটিজম, তাহলে এখানেও চলে, তোর বাবা KGF-এর পার্টনার ছিল তাই তুইও পার্টনার হবি, আর আমি গরিবের ছেলে গরিবই থাকবো। রকি আবার বলে, আমি এখন KGF-এর বস, আর রীনা হচ্ছে আমার এন্টারটেনমেন্ট, তাই সেও আমার সাথেই থাকবে। রকির এসব কথা শুনে কমল প্রচণ্ড রেগে যায়, সে রকির উপর প্রচণ্ড চিৎকার করেই যাচ্ছিল। বাকিরা সবাই কমলকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু কমল থামবে না, শেষ পর্যন্ত রকি গুলি করে বসে কমলকে, আর কমলের চ্যাপ্টার সেখানেই ক্লোজ হয়ে যায়। ঠিক তখন রকির গার্ডসরা বাকিদের যখন ঘিরে ধরে, রকি তখন বলে, থাম থাম, এদের মেরো না, এরা সবাই তো আমার পার্টনার, এরা মরে গেলে KGF-এর দায়িত্ব কে সামলাবে? রকি ওদেরকে মারে না। রাজেন্দ্র দেশাই তখন খেপে যায়, সে বলে, গারোরাকে মারার জন্য যদি আমি একটা রকি নিয়ে আসতে পারি, তবে রকিকে মারার জন্য আমি আরও অনেক রকি আনতে পারবো। তখন রকি খুব শান্ত গলায় বলে,
আমার বাপ যেহেতু আমাকে মারতে পারেনি, তো আমার বাপের কসম কেউ আমাকে মারতে পারবে না। তারপর রকি রিনাকে নিয়ে নিজের প্যালেসে চলে যায়, যেখানে আগে গারোরা থাকতো, মানে কেজিএফের মহল। এরপর রকি তার কেজিএফের নিরাপত্তার জন্য নিজের সেনা তৈরি করতে চাচ্ছিল, কিন্তু এরা কেউ তো ঠিকঠাক বন্দুকই ধরতে পারছিল না। এইটা জানার পর ওদের ট্রেন করার জন্য রকি একজন সেনাপতিকে বেছে নেয়, আর এই সেনাপতি অন্য কেউ ছিল না, এটা ছিল গারোরা সেনাপতি ভানরাম। ভানরামকে রকি কোনো কারণে বাঁচিয়ে রেখেছিল। রকি বলে, সেদিন মেনটেন্স রুমে ঢোকার পর আমি বুঝে গেছি এ জায়গাকে 3x9 কেন বলে, কারণ এখানে একটা সোনার মাইন ছিল না, এখানে মোট 9টা সোনার মাইন ছিল, বাকি 8টাকে সূর্যাবর্ধন লুকিয়ে রেখেছিল, যাতে কোনো অসুবিধে হলে একেবারেই যেন সব কিছু হাতছাড়া না হয়ে যায়। এরপর রকি ভানরামকে মুক্ত করে দেয় তার বাকি লোকদের ট্রেন করার জন্য। অন্যদিকে রিনা খুবই বিরক্ত ছিল, কারণ সে যেখানেই যায় সেখানেই শুধু রকির নাম শুনতে পায়, সবাই শুধু রকি রকি করে। কেজিএফের সবাই রকিকে খুবই কদর করে, কিন্তু সে এটা জানে না যে রকির মতো একজন গুন্ডা সবার এত প্রিয় কিভাবে হলো। তখন কয়েকটা বাচ্চা রিনাকে পুরো কাহিনী খুলে বলে। বাচ্চারা বলে, কেজিএফে আগে মানুষ কুকুরের মতো বাঁচত, এখানে কেউ মাথা তুলে দাঁড়াতে পারতো না, কিন্তু রকি আসার পর সবাই মাথা তুলে বাঁচতে শিখেছে। রকি এখানকার সব মানুষদের সমানভাবে মর্যাদা দেয়, বিশেষ করে নারী ও শিশুদের। কেজিএফের লোকদের আর কষ্ট করে দিন কাটাতে হয় না। এদিকে রকি কেজিএফের কন্ট্রোল নিয়ে নিয়েছে, এ খবর সব জায়গায় ছড়িয়ে পড়ে। এরপর মুভির সিন আবারও চেঞ্জ হয়, তখন আমাদের সিবিআইয়ের হেডকোয়ার্টার নিউ দিল্লি ইন্ডিয়াতে নিয়ে আসা হয়। তো এখানে সিবিআই তখন জানতে পারে কেজিএফে বাইরে থেকে কেউ এসে এখন বসগিরি করছে। তারপর মুভির সিন শেট্টির কাছে চলে আসে। শেট্টির কথা মনে আছে তো? রকির যে একসময় বস ছিল, যে মুম্বাইয়ের ডন, সেই শেট্টি। তো শেট্টির কাছে খবর যায় যে রকি কেজিএফের কন্ট্রোল তার হাতে নিয়ে নিয়েছে। এরপর আমরা দেখতে পাই আধিরাকে। আধিরার কাছে খবর দেয়া হয় যে রকি নামের কেউ একজন বাইরে থেকে এসে গারোরাকে মেরে কেজিএফের কন্ট্রোল নিয়ে নিয়েছে। এই আধিরা হলো কেজিএফের মালিক সূর্যাবর্ধনের ভাই, আর এই আধিরা এতটাই শক্তিশালী ছিল যে তার ভয়ে কেজিএফের দিকে কেউ তাকানোর সাহসও করত না। আধিরা রকিকে মারার জন্য চলে আসে কেজিএফের সামনে, কেজিএফের আউটপোস্ট 1, সে খুব সহজেই কবজা করে নেয়। সেখানে আধিরাকে বাধা দেওয়ার চেষ্টা করে রকির অন্যতম ভক্ত এক মুসলিম যুবক। আধিরার অতর্কিত হামলায় রকির সব লোক যখন সেখানে মারা যায়, তখন সেই যুবক একাই লড়াই করে আধিরার অনেক লোককে মেরে ফেলে। আধিরা যখন সেই যুবককে মারতে যাবে, তখন সে বলে, আমি মাত্র 5.5 ফুটের একজন যুবক, যদি তোমার এই হাল করি তবে রকি তোমার কী অবস্থা করবে ভেবে নিও। এরপর আধিরা সেই যুবককে মেরে আউটপোস্ট 1 খুব সহজে কবজা করে নেয়। অন্যদিকে রকিকে মারার জন্য অ্যান্ড্রুজ, দায়া এরাও বসে নেই, কিন্তু এখানে জরুরি হলো রকিকে মারার জন্য রকিকে আগে তার কেজিএফের প্যালেস থেকে বের করতে হবে। রকিকে বের করার জন্য তারা একটা প্ল্যান করে, এবং সে প্ল্যান অনুযায়ী তারা রাজেন্দ্র দেশাইকে ডেকে আনে। রাজেন্দ্র দেশাইকে তারা বলে, আপনার মেয়ে রিনা হলো রকির দুর্বলতা, তাই রিনা যদি কেজিএফের প্যালেস থেকে বের হয়ে আসে, তবে তার পেছনে পেছনে রকিও বের হবে, আর তখন আমরা রকিকে মারব। তখন রাজেন্দ্র দেশাই বলে, কিন্তু রিনা ওখান থেকে কিভাবে বের হবে? অ্যান্ড্রুজ বলে, যদি রিনা আপনার শরীর খারাপের খবর শুনতে পায় তাহলে সে ঠিকই বের হবে। রাজেন্দ্র দেশাই বলে, তারা আমার শরীর খারাপের খবর বিশ্বাস করবে না। তখন অ্যান্ড্রুজ তাকে বলে, যদি আপনার মৃত্যুর খবর টিভিতে আসে তবে তো বের হবে। এটা বলেই অ্যান্ড্রুজ রাজেন্দ্র দেশাইকে মেরে ফেলে। এরপর রিনা যখন টিভিতে তার বাবার মৃত্যুর খবর শোনে, তখন সে প্যালেস থেকে বের হয়ে সে তার বাবাকে শেষবারের মতো দেখতে আসতে নেয়, কিন্তু পথে আধিরার লোক রিনাকে ধরে নেয়। তখন রকি সেখানে ছুটে যায় রিনাকে বাঁচাতে। রকি সেখানে এসে আধিরার লোকদের সে কচুকাটা করতে থাকলেও আধিরা রকিকে দূর থেকে গুলি করে দেয়। সুযোগ থাকা সত্ত্বেও সে এখানে রকিকে একেবারে মেরে ফেলে না, কারণ সে চাচ্ছিল কেজিএফের বাসিন্দাদের মনোবল ভাঙতে। কারণ আধিরা জানতো যে সকলের চোখের সামনে রকি যখন গারুরাকে মেরে ফেলে, তখন রকি কেজিএফের বন্দীদের হিম্মত হয়ে ওঠে। গারুরার সময় যখন সে বন্দীরা হাতে হাতুড়ি নিয়ে মাথা নিচু করে ভিতর মতো বেঁচে থাকার জন্য শুধু কাজ করে যেত, রকির কারণে সেসব বন্দীরা আজ সেই হাতে অস্ত্র তুলে নিয়ে মাথা উঁচু করে বাঁচতে শিখেছে। আর তাই আধিরা চাচ্ছিল রকিকে এভাবে ক্ষতবিক্ষত করে কেজিএফে পাঠিয়ে দিতে, যাতে করে রকির এমন অবস্থা দেখে সেখানকার লোকদের হিম্মত আবারও ভেঙে যায়। আর তাই সে রকিকে এবারের মতো জিন্দা ছেড়ে দেয়।
অন্যদিকে দেখা যায় শেট্টিকে। রকিকে যারা যারা সাপোর্ট করত সে তাদের সবাইকে মেরে পশ্চিমের তট দখল করে নেয়। অন্যদিকে আদিরা কেজিএফে ঢোকার সব পথ বন্ধ করে দেয়, মানে কেজিএফ থেকে কেউ ভেতরেও ঢুকতে পারবে না, বাহিরেও বের হতে পারবে না। অন্যদিকে রকি তখন মরার মতো পড়েছিল। কিছুক্ষণ পর রকির কাছে শেট্টির ফোন আসে। সে রকিকে খুব উপহাস করে বলে, আমি তো তোর সব লোকদের খেয়ে ফেলেছি, আর কেজিএফে তুই মার খেয়ে মরার মতো পড়ে আসিস, তুই তো ফিনিশ হয়ে গেলি রে রকি, তবে আমি তোকে বেঁচে থাকার জন্য একটা চান্স দেব, তুই মুম্বাই চলে আয়, আগের মতো আমার পায়ের কাছে বসে আমার সেবা কর। আর হ্যাঁ, শুনলাম তোর কাছে নাকি খুব সুন্দরী একটা মেয়ে রয়েছে, ওকেও সাথে আনতে ভুলবি না, খুব মজা করা যাবে ওর সাথে। রকি শেট্টির এসব কথা শুনে কিছু না বলে চুপচাপ ফোন রেখে দেয়। আসলে রকি কী বা বলবে, হাতি খাদে পড়লে চামচিকাও লাথি মারে, তো রকির হয়েছে সেই দশা। এদিকে একজন মা এসে রকির সামনে খুব কান্না করে, কারণ তার ছেলে আদিরার হাতে মারা গেছে। এটা সেই মুসলিম যুবকের মা ছিল যে কিনা রকির সবচেয়ে বেশি অনুগামী ছিল, যে অনেক চেষ্টা করেছিল আদিরাকে কেজিএফে ঢুকতে বাধা দেওয়ার। তো সেই মা তখন কাঁদতে কাঁদতে রকিকে বলে, আমি শুধু একবার আমার ছেলের লাশ দেখতে চাই, আমি জানি তুমি সুলতান হতে চাও, তুমি তোমার হাত দিয়ে তোমার রাজত্ব গড়ে তুলতে পারবে, কিন্তু তোমার সেই রাজত্ব টিকিয়ে রাখতে হলে তো মায়ের দোয়া দরকার, যদি তুমি আমার ছেলেকে একবার আমার চোখের সামনে নিয়ে আসো তবে আমি মা তোমার জন্য দোয়া করব, যাতে কেউ তোমাকে কখনো হারাতে না পারে। রকি এসব কথা শুনে কিন্তু কিছু না বলে সে এখানে চুপচাপ বসে থাকে। এরপর রকি ফোন করে মুম্বাইয়ে তার সেই চাচার কাছে। সে বলে, চাচা তোমাকে শেষ একটা কাজ করে দিতে হবে, কিন্তু কী কাজ সেটা দেখানো হয় না বা শোনানো হয় না। তারপর হেলিকপ্টারে করে রকি রিনাকে সাথে নিয়ে কেজিএফ থেকে বেরিয়ে যায়। সবাই ভাবে রকি মনে হয় পালিয়ে গেল, কিন্তু রকি সোজা চলে যায় এনায়েত খালিলের কাছে। এনায়েত খালিলের কথা যারা জানো না বা ভুলে গেছো তাদের মনে করিয়ে দেই, কেজিএফ চ্যাপ্টার ওয়ানে বলা হয়েছিল এনায়েত খালিলের কথা। সে ইন্ডিয়ার বাহিরে থাকে, সে পশ্চিমী তট অর্থাৎ মুম্বাইয়ের রাজত্ব করতে চায়, মানে মুম্বাই দখল করতে চায়, কিন্তু সে সময় রকির জন্যই সে মুম্বাই দখল করতে পারেনি, কারণ রকি তখন শেট্টির হয়ে কাজ করত। কিন্তু শেট্টি যেহেতু এখন রকির দুশ্মন হয়ে গেছে, তাই শেট্টির দুশ্মন মানে এনায়েত খলিলকে রকি এখন তার দলে ভেড়াতে এসেছে। রকি এনায়েত খলিলকে বলে, আমি তোমার সাথে একটা বিজনেস ডিল করতে চাই, যত সোনা লাগে আমি তোমাকে দেব, তুমি পুরো মুম্বাইয়ে শেট্টির বদলে ব্যবসা করবে। এনায়েত তখন রকিকে বলে, তুমি আমাকে কিছুই দিতে পারবে না, কারণ শেট্টি মুম্বাই এখন পুরোপুরি তার দখলে নিয়ে নিয়েছে, আর কেজিএফও এখন তোমার হাত ছাড়া। এদিকে তুমি কখনো কাউকে তোমার বন্ধুও বানাওনি, যারা তোমার এই বিপদে পাশে দাঁড়াবে, কিন্তু দেখো মুম্বাইতে আমার কত বন্ধু রয়েছে, আমি যদি এখন তোমার সাথে হাত মেলাই তবে আমি আমার বন্ধুদের কি জবাব দেব, তুমি তো সব দিক থেকে হেরে বসে আসো, অতএব তুমি খুব বেশি দেরি করে ফেলেছো। আর ঠিক তখনই ইন্ডিয়া থেকে ফোন আসে এনায়েত খালিলের কাছে। ইন্ডিয়াতে এনায়েত খালিল ও শেট্টির যত পার্টনাররা ছিল তাদের সবাইকে রকি মেরে ফেলেছে। রকি তখন চাচাকে ফোন করে এই কাজটা করার জন্যই বলেছিল, যাতে এনায়েত খালিলকে বাধ্য করা যায় তার সাথে কাজ করার জন্য, এবং সে এনায়েত খালিলকে তার সাথে কাজ করতে বাধ্য করে নেয়। এরপর রকি কেজিএফে বিপুল পরিমাণের অস্ত্রশস্ত্র ও লোকজন নিয়ে ফিরে আসে, আর সে আদিরার উপর হামলা করে ফেলে এবং সে আদিরার লোকদের মেরে উড়িয়ে দেয়। এরপর সেও আদিরাকে গুলি করে, ঠিক যেভাবে আদিরা রকিকে মেরেছিল। তারপর সে আদিরাকে সেখানে আদমরা করে ফেলে রেখে কেজিএফে চলে আসে। রকি কেজিএফে তার লোকদের লাশ সাথে করে নিয়ে আসে, যাদেরকে আদিরা মেরেছিল। সেখানে সেই মুসলিম যুবকের লাশও থাকে। রকি তার কথা রেখেছে, ওই ছেলেটার মা বলেছিল সে তার ছেলেকে একবারের জন্য হলেও দেখতে চায়। তো রকি সেই ছেলের মৃতদেহ তার মায়ের কাছে পৌঁছে দিয়েছে। ছেলের লাশ দেখে সেই মা প্রথমে চিৎকার করে কাঁদে, এরপর সে রকির জন্য দোয়া করে, যাতে রকিকে কেউ হারাতে না পারে। এবার শেট্টির হিসাব নেয়ার পালা আসে, কারণ রকি যখন মরার মতো পড়েছিল শেট্টি তখন রকির লোকদের মেরে রকিকে ফোন করে অনেক মজা নিয়েছিল, আর সে রকির এন্টারটেনমেন্ট রিনাকে নিয়েও অনেক আজেবাজে কথা বলেছিল। রকি অনেকদিন পর মুম্বাই আসে, এসেই সে তার পুরনো বস শেট্টির সাথে দেখা করে, আর রিনাকে নিয়ে আজেবাজে কথা বলার জন্য সে এখানে শেট্টিকে মেরে ফেলে। এরপর অনেকদিন কেটে যায়, মুভির কাহিনী চলে আসে সাল 1981। তখন ভারতের রাজনীতি সত্তা পরিবর্তন হয়, রামিকা সেন নামের একজন মহিলা নেত্রী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়।
এরপর একদিন সিবিআই চিফ তার সাথে দেখা করতে আসে এবং রকির ব্যাপারে সে কথা বলতে চায়। তখন পিএম রামিকা সেন বলে সে এখন অনেক বিজি, সে ওসব রকি টকি নামের ছোটোখাটো গুন্ডা লোককে পাত্তা দিতে নারাজ। সে বলে যান স্পেশাল ফোর্স নামিয়ে দিন, নামিয়ে দিয়ে ওকে মেরে ফেলুন। সিবিআই চিফ তখন অনেক রিকোয়েস্ট করে বলে ম্যাম জাস্ট 5 মিনিট আমার কথা শুনুন, আপনি রকিকে যেমনটা ভাবছেন রকি কিন্তু তেমন নয়। কিন্তু পিএম কিছু শুনতে নারাজ তাই সে চলে যাচ্ছিল। তখন সিবিআই চিফ পেছন থেকে পিএমকে রামিকা সেন বলে ডাক দিয়ে চিৎকার করে ওঠে। একজন পিএমকে সামান্য সিবিআই চিফ নাম ধরে ডাকতে দেখে পিএম রামিকা সহ উপস্থিত সকলে তখন সেখানে থমকে যায়। তো সিবিআই চিফ তখন পিএমের কাছে ক্ষমা চেয়ে বলে ম্যাডাম আমি 25 বছর হলো কেজিএফ নিয়ে ইনভেস্টিগেশন করছি, আপনি রকিকে যেমন ছোটোখাটো গুন্ডা মনে করছেন রকি মোটেও তেমন কিছু নয়, ওর চেয়ে বড় গুন্ডা ওর চেয়ে বড় বিজনেসম্যান জন্মই নেয়নি। আপনি ওকে ধরতে বা মারতে যদি স্পেশাল ফোর্সও পাঠান তারাও রকির কিছুই করতে পারবে না। তখন রামিকা স্ট্রেঞ্জ হয়ে বলে কেন, রকির কী এমন ক্ষমতা যে স্পেশাল ফোর্সও তাকে মারতে পারবে না? তখন অফিসার বলে কেজিএফে ঢোকার আগে যে গ্রামগুলো পড়ে আশেপাশের গ্রামগুলোর প্রায় 15 লক্ষ লোক রকিকে তাদের নেতা মানে, আপনি যদি স্পেশাল ফোর্স পাঠান তবে এই 15 লক্ষ লোক আগে হত্যা করতে হবে তারপর রকির কাছে পৌঁছাতে হবে, যেটা কিনা একেবারেই অসম্ভব। অন্যদিকে দেখা যায় এই কয়েক বছরে রকি কেজিএফের চেহারা একেবারেই বদলে দিয়েছে, কেজিএফ এখন আগের তুলনায় অনেক উন্নত। এখানে দেখানো হয় যে সাংবাদিক কেজিএফের গল্প বলছিল অর্থাৎ আনন্দ, যে কিনা হার্ট অ্যাটাক করে বর্তমানে হসপিটালে রয়েছে। তো তার যৌবনকাল দেখানো হয়, সে কি করে রকি এবং এই কেজিএফ সম্পর্কে এত কিছু জানলো সেসব দেখানো হয়। সে লুকিয়ে লেবারের বেশে কেজিএফের ভেতরে যায় কিন্তু সে রকির লোকজনের হাতে ধরা পড়ে এবং ধরা পড়ার পরে সে ভয় পাচ্ছিল না। সে বলে এখানে যা যা চলছে সে সব কিছু আমি খবরের কাগজে লিখব, সবার সামনে আমি তোমাদের মুখোশ খুলে দেব। তো রকি তখন বলে আমি তোমার সৎসাহস দেখে মুগ্ধ হয়েছি, তো লিখতেই যদি হয় তবে ভুলভাল কিছু না, যা সত্য তুমি তাই লিখবে, তুমি কেজিএফে থাকো এখানেই তুমি যা যা দেখবে তাই লিখবে, এতে আমার কোনো আপত্তি নেই। আর এখান থেকে আমরা বুঝতে পারি এই আনন্ত নামে সাংবাদিক এজন্যই রকি ও কেজিএফ সম্পর্কে এত ডিটেলসে সব কিছু জানতো, কারণ সে রকির সাথেই থাকতো। এরপর রকির লোক এসে রকিকে বলে পুলিশ এসে আমাদের সব জায়গায় রেড দিচ্ছে, আমি সব সোনা আগেই সরিয়ে ফেলেছি কিন্তু একটা সোনার বার পুলিশের হাতে পড়েছে। এটা শুনে রকি প্রচণ্ড ক্ষেপে যায় কারণ সে তার সমস্ত সোনা থেকে এক টুকরো সোনাও সে কাউকে দেবে না। তো এরপর রকি তার সেই এক টুকরো সোনা ফিরিয়ে আনতে থানায় যায়। থানায় রকিকে কেউ চিনত না, তবে সেখানে চা দিতে আসা এক পুচকে ছেলে রকিকে দেখে ঠিকই চিনে ফেলে, কারণ বাচ্চারা সারাক্ষণ রকিকে নিয়ে কথাবার্তা বলতো আর এমন স্টাইল করে থানায় আসতে দেখে সে বুঝে যায় এটা রকি ভাই, আর তাই সে বলে ওঠে রকি ভাই। হঠাৎ থানায় রকির নাম শুনে সবাই থমকে যায়। এবার রকি তার সোনার টুকরোটা ফেরত নেয় কিন্তু পুলিশের সাহস কত বড় যে রকি সোনার টুকরোতে সে হাত দিয়েছে, তাই চুপচাপ করে তো আর ফিরে যাওয়া যায় না। এজন্য সে থানার বাইরে এসে একটা মেশিন গান লাগিয়ে লাগাতার গুলি করে পুলিশের জিপগুলো আর পুরো থানাকে ঝাঁঝরা করে দিয়ে যায়। খবরটা পিএম রামিকা সেনের কাছে যায়, কারণ একা একটা পুলিশ স্টেশনে গিয়ে গোটা পুলিশ স্টেশন ঝাঁঝরা করে দেওয়া কোনো চারটিখানি কথা নয়। তখন সেখানে উপস্থিত এক অফিসার বলে ম্যাডাম ভালো নিউজ তো এটাই যে পুলিশ মাত্র একটা সোনার বার এনেছিল, তাই পুরো থানা ঝাঁঝরা করে দিয়েছে। যদি রকি পুরো এক ট্রাক সোনা আটকাতো তাহলে তো রকি এসে আপনার গদি ঝাঁঝরা করে দিত। এরপর মুভির সিন চলে আসে অ্যান্ড্রুসের কাছে, সে আদিরার কাছে যায়। এদিকে আদিরা প্রতিশোধ নেয়ার জন্য এতদিন ধরে ফুঁসছিল আর সেই 2 বছর ধরে কেজিএফের প্রতিটি ডিপার্টমেন্টের কাউকে না কাউকে ধরে নিয়ে এসেছিল, কারণ সে কেজিএফে ঢোকার গুপ্ত রাস্তা যেটা কিনা আন্ডারগ্রাউন্ড দিয়ে। আদিরা সেই রাস্তার ম্যাপটা বের করতে চাইতো যাতে সে কেজিএফে ঢুকে রকিকে মেরে সে কেজিএফের দখল নিতে পারে। তখন অ্যান্ড্রুস আদিরাকে কেজিএফে ঢোকার সেই ম্যাপটা দেয় যেটা কোনো এক রহস্য মানব তাকে দিয়েছিল। ম্যাপটা পেয়ে তো আদিরা খুবই খুশি, কারণ সে এবার খুব শীঘ্রই কেজিএফে আক্রমণ করে রকিকে মেরে ফেলবে। অন্যদিকে আমরা দেখতে পাই চাচা তো রকির উপর অনেক খেপে গেছে, কারণ রকিও সোনার খনির লোকদের দিয়ে প্রচুর কাজ করাতো, কেউ অসুস্থ হলে তাকে বেশি টাকা দিত কিন্তু তবু কাজ বন্ধ রাখতে দিত না। এসব কারণে চাচা বলে তোর আর গারুড়ার মধ্যে পার্থক্য কি,
তোর তো এখন অনেক কিছু হয়ে গেছে, এবার অন্তত থাম, নইলে তুই যেভাবে গারুরাকে মেরেছিস তোকেও সেভাবে কেউ এসে মেরে তোর সব কিছু নিয়ে নিবে। রকি তখন তার চাচাকে নিয়ে একটা কবরের কাছে আসে আর এক বৃদ্ধ লোককে বলে, তুমি যতদিন বেঁচে থাকবে এই কবরের দেখাশোনা করবে। চাচা তখন জিজ্ঞেস করে, এটা কার কবর? তো রকি তখন উত্তরে বলে, এটা তার মায়ের কবর। এরপর মুভির ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, রকি একদিন তার মাকে ওয়াদা করেছিল সে তার মাকে এই দুনিয়ার সব স্বর্ণ এনে দেবে, আর রকি তার মায়ের সেই ওয়াদা পূরণের জন্যই KGF দখল করে নিয়েছে। আর পুলিশ তার এক টুকরো সোনা জব্দ করেছিল বলে সে পুরো পুলিশ স্টেশন ঝাঁঝরা করে দিয়েছিল। তো চাচা তখন রকিকে জিজ্ঞেস করে, দুনিয়াতে এত লোক থাকতে তুমি এই ঠিকমতো চলতে পারে না এমন বুড়োকেই কেন তোমার মায়ের কবরের দেখাশোনা করার জন্য রাখলে? তো রকি তখন বলে, এই বুড়ো হলো আমার বাবা, যে বেঁচে থাকতে কোনো দিন আমার মায়ের খেয়ালই রাখেনি, তাই এখন সে যতদিন বেঁচে থাকবে ততদিন আমার মায়ের কবরের খেয়াল রাখবে। এর পরের সিনে দেখানো হয় রকির কাছে একটা ফোন আসে, তখন রকি জানতে পারে রামিকা সেন রকির নামে দেশ বিদেশে যত নামি বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে রামিকা সেন সেগুলোর খোঁজ খবর নিচ্ছে রকির সম্পদ বাজেয়াপ্ত করার জন্য। তো এরপর আমরা PM রামিকা সেনকে তার অফিসে খুব ব্যস্ত দেখতে পাই, তখন সেখানে তার PS এসে বলে, ম্যাম আপনার সাথে কেউ দেখা করতে চায়। তো রামিকা সেন তখন বলে, যেই আসুক তুমি বলে দাও আমি বিজি, আজ আমি আর কারো সাথে দেখা করব না। তখন সেই PS কাঁপতে কাঁপতে বলে, ম্যাডাম রকি ভাই এসেছে। এটা শুনে PM এর রুমে সবার গলা শুকিয়ে যায়। তখন রামিকা সেন আরও ভালোভাবে বুঝতে পারে রকি সম্পর্কে, কারণ এত বড় ক্রিমিনাল কোনো রকম বাধা ছাড়াই PM অফিসে আসতে পারে, তার মানে সে মোস্ট পাওয়ারফুল ম্যান। তো রকি PM এর সাথে দেখা করার জন্য বাইরে বসে অপেক্ষা করছিল, ওখানে ছিল একজন বিদেশি বিজনেসম্যান, সে ওখানে রকির সাথে পরিচয় হয়। সে রকিকে বলে, হাই আমি অমুক কোম্পানির CEO। রকি তখন একজনকে ডেকে জিজ্ঞেস করে, এই CEO কথার মানে কি? তো তখন সে জানতে পারে CEO মানে হচ্ছে সবচেয়ে বড় বস। তো রকি তখন নিজের অ্যাটিটিউড নিয়ে বলে, আমিও CEO। তখন সেই বিদেশি বলে, তুমি কোন কোম্পানির CEO? রকি তখন বলে, আমি ইন্ডিয়ার CEO। এরপর সে PM এর জন্য একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে তার রুমে ঢোকে আর খুব স্টাইল করে সে PM এর সামনে পা তুলে বসে পড়ে। তখন PM বলে, তুমি এখানে কি জন্য এসেছো? তখন রকি বলে, ম্যাম আমি একটা কমপ্লেন নিয়ে এসেছি। PM বলে, তুমি কার বিরুদ্ধে কমপ্লেন নিয়ে এসেছো? তো রকি তখন বলে, ম্যাম আমি আমার বিরুদ্ধে কমপ্লেন নিয়ে এসেছি। এটা শুনে সবাই খুব অবাক হয়ে যায়। তো রকি বলে, ম্যাম আমি আসলে শোধরাতে চাচ্ছি, আমি যেসব ইলিগাল বিজনেস করি তার সব কিছুর প্রমাণ এই ফাইলে রয়েছে, এটা আপনি নিন আর আমাকে প্লিজ অ্যারেস্ট করুন। রকির কথাবার্তা শুনে সবাই খুব অবাক হয়ে যায়, এত বড় ক্রিমিনাল সে নিজেই এসে ধরা দিচ্ছে, আবার বলে, নিন আমায় অ্যারেস্ট করুন, আসলে ব্যাপারটা কি? তখন সেখানে কিছু প্রশাসনিক হর্তাকর্তা চলে আসে আর বলে, ম্যাডাম প্লিজ আপনি রকি ভাইয়ের ফাইল ছুঁয়েও দেখবেন না। তখন PM বলে, কেন আপনারাও কি রকির থেকে টাকা পান নাকি? তখন PM এর সেক্রেটারি বলে, ম্যাম শুধু আমরা না, আপনার পার্টির 200 মেম্বার ও আপনার পার্টি ফান্ডে যে টাকাগুলো আসে সে সব কিছু রকির কাছ থেকেই আসে, তো সুতরাং যদি আপনি এই কমপ্লেন নেন তবে আপনার গতিতে আগুন লেগে যাবে আর আপনার সরকার ভেঙে যাবে। এসব কথা শুনে PM একদম ভেঙে যায়। এবার এখানে একটু ভেঙে বলি যে কেন PM এতটা ভেঙে পড়ল, কারণ একটা পার্টি চালাতে অনেক টাকার প্রয়োজন হয় আর সেসব টাকা আসে বড় বড় বিজনেসম্যানদের থেকে, তো ফান্ডিং আসা যদি বন্ধ হয়ে যায় তবে পার্টির আর কোনো অস্তিত্ব থাকবে না, আর পার্টি যদি না থাকে তবে রামিকা সেনের আর PM এর পদে থাকা হবে না। তো কত বড় ব্রেন নিয়ে চালটা চেলেছে রকি। রকি আসলে এখানে এসেছে রামিকা সেনের লিমিটটা বুঝিয়ে দেবার জন্য। রকি তখন রামিকা সেনের টেবিলে থাকা গ্লোবটাকে নিজের আঙ্গুল দিয়ে ঘুরিয়ে বলে, ম্যাম পৃথিবীটা কত ছোট, আঙ্গুল দিয়েই ঘোরানো যায়, আপনার টেবিলের এই ভূগোলটার মতো আমার টেবিলেও এমন একটা ভূগোল রয়েছে, কিন্তু আমার ভূগোলটা সোনার, সেটার যে স্ট্যান্ডার রয়েছে সেটাও সোনার, সেই স্ট্যান্ডের নিচে যে টেবিলটা আছে সেটাও সোনার। এরপর রকি বলে, ম্যাম আপনি সিস্টেমের ভেতরে বসে থেকে আমাকে কিছুই করতে পারবেন না, তবে যদি আপনি আমার মতো সিস্টেম ভাঙেন তবে মাত্র 2 মিনিটেই আপনি রকিকে হারাতে পারবেন। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এবার আবারও অ্যান্ড্রুস ও আধিরাকে দেখানো হয়, ওরা KGF এ ঢোকার রাস্তা পেয়ে গেছে আর তারা KGF এ অ্যাটাকের প্ল্যান করে।
এদিকে রকি পিএম এর অফিস থেকে তার প্যালেসে ফিরলে রিনা এসে তাকে জড়িয়ে ধরে। রিনা তখন রকিকে বলে, তোমায় নিয়ে আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি, আর সে এটাও বলে, তোমার যত পাপের শাস্তি তা যেন আমিই পাই, আর তুমি সবসময় খুব ভালো থেকো। ভিউয়ার্স, এখানে একটু বলে রাখি, রকি কিন্তু রিনাকে বিয়ে করে নিয়েছিল। আচ্ছা, যাই হোক, এরপর রকি যখন খনিতে আসে, রিনাও তখন সেখানে চলে আসে। আর সে রকিকে বলে, আমার শরীর খুবই দুর্বল, ডাক্তার আমাকে রেস্ট নিতে বলেছে। রকি তখন বলে, হ্যাঁ তুমি রেস্ট নিয়ে নিবে, তো কি হয়েছে? এই বলে রকি সেখান থেকে চলে যাচ্ছিল। তখন রিনা আবারও বলে, আমার না খুব টক খেতে ইচ্ছে করছে। আসলে রিনা বোঝাতে চাচ্ছিল যে সে প্রেগনেন্ট, কিন্তু এটা আমাদের রকি ভাইয়ের মাথায় আসছিলই না, তাই সে বলে, আচ্ছা টক খেতে ইচ্ছে করছে তো খাও, এটা আবার বলার কি আছে? আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য একটা পুরো গাছি তুলে নিয়ে আসছি, তোমার যত ইচ্ছে তুমি টক খাবে। রকি কিছুই বুঝছিল না বলে রিনা তখন বলে ফেলে, রকি আমি প্রেগনেন্ট। এটা শুনে রকি ঘুরে দাঁড়ায়, রকির চোখে খুশির অশ্রু, কারণ সে বাবা হতে যাচ্ছে। ঠিক এই সময় আধিরা আক্রমণ করে বসে কেজিএফে, আর সে রকিকে লক্ষ্য করে একটা গুলি করে, কিন্তু গুলিটা গিয়ে রিনার পেটে লাগে, রিনা মাটিতে লুটিয়ে পড়ে। তখন সে কাঁদতে থাকে, অনেক কিছু বলতে চাচ্ছিল রকিকে, কিন্তু তার বলা হয়ে ওঠে না, রিনা সেখানেই মারা যায়। চোখের সামনে ভালোবাসা রিনা ও তার বাচ্চাকে মরতে দেখে রকি ক্রোধে পাগল হয়ে যায়। ভয়ঙ্কর লড়াই হয় রকি আর আদিরার মধ্যে, আর এই লড়াইয়ে আদিরাকে রকি মেরে ফেলে। এরপর সে চাচাকে জিজ্ঞেস করে, চাচা ওরা কোন রাস্তা দিয়ে ভেতরে এসেছে? চাচা তখন বলে, গেট নাম্বার 3। এটা শুনেই রকি বুঝে যায় কেজিএফ এর আসল খেলোয়াড় কে, যে এতদিন ধরে পেছন থেকে সব ষড়যন্ত্র করে আসছিল। চাচা তখন রকিকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু রকি কোনো বাধা মানে না, সে রওনা দিয়েই দেয় বিশ্বাসঘাতককে ধরতে। পার্লামেন্টে তখন পিএম ভাষণ দিচ্ছিল, আর সে রকির বিরুদ্ধে একটা বিল পাস করতে যাচ্ছিল। রকিকে তখন দেখা যায় সে ওই অবস্থায় একটা প্লেনে রওনা দেয় এবং পার্লামেন্টে সে চলে আসে। আগে থেকেই রকির লোকেরা পার্লামেন্টের সিকিউরিটি আটকে দিয়েছিল। রকি সোজা বন্দুক নিয়ে পার্লামেন্টের ভেতরে ঢুকে যায়। রকিকে এমন অবস্থায় দেখে পুরো পার্লামেন্টের মেম্বাররা পালাতে থাকে। সে কাকে মারতে এসেছে, রামিকাকে? কিন্তু না, সে শ্যুট করে দেয় পার্লামেন্টের মিনিস্টার ও কেজিএফ এর অন্যতম মেম্বার গুরু পান্ডিয়ানকে। এই গুরু পান্ডিয়ানই কেজিএফ এর চ্যাপ্টার 1 থেকে কেজিএফ এর সব মেম্বারদের সবার সাথে লাগিয়ে দিত। সেই আদিরাকে বলেছিল সুরিয়া বারদানের ছেলে গারোরাকে মেরে কেজিএফ দখল করতে। আবার সেই এসে গারোরাকে এ খবর জানায় যে তার চাচা আদিরা তাকে মারার জন্য প্ল্যান করেছে। আবার সেই গিয়ে গারোরার হামলা থেকে আদিরাকে সেভ করে। এরপর সেই গারোরাকে মারার জন্য রকিকে হায়ার করায় এবং গারোরাকে মারায়। আবার রকিকে মারার জন্য এই গুরু পান্ডিয়াই আদিরাকে কেজিএফে ঢোকার গুপ্ত রাস্তার ম্যাপ দিয়েছিল, আর রকি ছাড়া এ রাস্তার ব্যাপারে গুরু পান্ডিয়াই জানতো। রকি তাকে অনেক বিশ্বাস করত, কিন্তু সে চাচ্ছিল আদিরাকে দিয়ে রকিকে মারিয়ে কেজিএফ এসে সে দখল করে নিবে। ভিউয়ার্স, কেজিএফ ও কেজিএফ 2 এর প্যাচ এটাই ছিল, আর এই গুরু পান্ডিয়ার বিশ্বাসঘাতকতার মূল্যই চোকাতে হয় রিনাকে ও কেজিএফ এর অসংখ্য মানুষদের। রামিকা সেন তখন ভাবতে থাকে, যে ব্যক্তি পিএম এর সামনে দাঁড়িয়ে কাউকে গুলি করে মারতে পারে, আর যাই হোক তাকে কোনোভাবেই বাঁচিয়ে রাখা যায় না, তাই সে ডেথ ওয়ারেন্টে সাইন করে রকিকে মারার জন্য। এরপর দেখা যায় সব ধরনের ফোর্স এসে কেজিএফ ও রকির প্যালেস ঘিরে ধরে, কিন্তু রকি কই? রকিকে তো আর পাওয়া যাচ্ছে না। এরপর খবর আসে রকি তার সব সোনা একটা জাহাজে লোড করে ভারত মহাসাগরে ভেসে বেড়াচ্ছে। রকিকে ঘিরে ধরে ইন্ডিয়ান নেভি এবং পরিশেষে পিএম এর নির্দেশ মতো রকির উপর গোলাবর্ষণ করা হয়। রকির মা বলেছিল, আমার ছেলে যেদিন মরবে সেদিন সে সুলতানের মতো মরবে। পানির ভেতর রকির বডিকে ভাসতে দেখানো হয়, কিন্তু রকির লাশ দেখানো হয় না। মুভির পরের সিনে দেখানো হয় রকি তৈরি করে রেখেছিল একটা নতুন কেজিএফ, যেটাকে নিউ টাউন বলা হয় মুভিতে। আর এই দৃশ্যের মধ্য দিয়েই কেজিএফ চ্যাপ্টার 2 এর ইন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, রকি ভাই কি মারা গেছে? তার লাশ কিন্তু দেখানো হয়নি, শুধু দেখানো হয়েছিল তার বডিটা পানিতে ভাসছে। রকি ভাই কি এখানে আসলেই মারা যায়, নাকি সে আবারও ব্যাক করবে? সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।